উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রণঘাট গ্রাম পঞ্চায়েতের বাণেশ্বরপুর বাজারে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হলো। এই দিন এসডিপিও বাগদা শান্তনু ঝা ও বাগদা থানার ওয়েস্ট বাহিনীর উপস্থিতিতে সিসিটিভিগুলো বসানো হয়। সীমান্তে গরু পাচার ও পাচার অনুপ্রবেশ রুখতে এই উদ্যোগ বলে পুলিশের দাবি। তাদের আরো দাবি, এই মাধ্যমে তারা এলাকাতেও নজরদারি চালাতে পারবেন। সিসিটিভি ক্যামেরায় বসানো নিয়ে খুশি বাসিন্দারা। আজকে আমরা বাণেশ্বরপুর বাজারে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। দ্য পারপাস ইজ টু প্রিভেন্ট ইলিসিট ক্যাটেল স্মাগলিং অ্যান্ড এনি আদার ইলিগাল অ্যাক্টিভিটিস। উই হ্যাভ সিমিলার প্ল্যানস টু ইনস্টল ক্যামেরাস অ্যাট আদার প্লেসেস লাইক আশারু বাজার, বৈকোলা বাজার অ্যান্ড আউলদং অ্যান্ড এনি আদার প্লেস দ্যাট উই ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট। বাই ওসি অ্যান্ড আই উই উইল সেট অ্যান্ড উইল অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইন্ড প্লেসেস। এটা যদি আরও আগের থেকে নিত তাহলে যারা বাজারে থাকি ভীষণ খুশি হতাম। এই পদক্ষেপটা আরও অনেক আগে, এটা আমাদের বর্ডার সীমান্তে এখানে দু নম্বর ধূপ পাচার হয়, এগুলো আমরা প্রত্যেক দিন দেখি। নিত বিভিন্ন ধরনের মাল যায়। আজকে কি বসানো হলো? সিসিটিভিটা লাগানো হলো। আমরা বাজার তরফ থেকে অনেক অনেক খুশি, লাভিত।